বললো এটা কি করছো? হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা মাথায় হঠাৎ করে প্ল্যান এসে গেল যে তোমাদের দাদাকে জ্বালাবো, তো সেই কারণে আজকে ভাবলাম যে ভিডিওটাও করি, যাতে কিনা তোমাদেরকে এন্টারটেন করতে পারি। তো মাথায় যেহেতু প্ল্যানটা এসেছে, তো কি দেখে প্ল্যানটা এলো সেটা আগে দেখাই। এই যো লঙ্কা রাজা, আরে কিত্তি অসম হ্যায়, দিদি মেন সরকার মে রহতা, মেন আপকো তোপো কি সালামি দিলওয়াতা দিদি। এটা হচ্ছে আমি এই সবে বানালাম, তো লঙ্কা দিয়ে আচারটা বানিয়েছি। আমার লঙ্কা খুব খেতে খুব পছন্দ, আমি খুব লঙ্কা ভালোবাসি। আর তোমাদের দাদা একদম ঝাল খেতে পারে না, একদমই ঝাল খেতে পারে না যাকে বলে। তো আমি ঠিক করেছি আজ তোমাদের দাদাকে আমি জোর করে লঙ্কার আচারটা খাওয়াবো, তারপরে দেখবো রিয়াকশন ও কি করে। তো তারপরে মানে এটা বেশ হেভি ইন্টারেস্টিং, মজাদার হবে না? তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তোমাদের দাদা হচ্ছে আমার বার্থডে ব্লগটা এডিটিং করছে, তো বারান্দায় আছে এই সময়। তো আমি গিয়ে ঘরেতে আস্তে আস্তে ক্যামেরাটা সেট করে দিচ্ছি, তারপরে দেখছি কি হয়। যদিও ও দেখতে পেয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, বলবো আমি ব্লগ বানাচ্ছি বা কিছু একটা করছি, যাই হোক বলে দিয়ে ক্যামেরাটা সেট করে দেবো, দিয়ে তারপরে তারপরে দেখবো তোমাকে দাদাকে খাওয়াবো। এমনি তো খাবে না, অন্য কিছু ব্যবস্থা করতে হবে, সেটা আমি ভেবে রেখেছি। তো চলো দেখা যাক, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, দেখতে থাকো কি হয়। তোমরা যেমন জানো, ট্রেল হচ্ছে একটি শর্ট ভিডিও কম ই কমার্স অ্যাপ, যেখানে অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে প্রচুর প্রচুর ডিসকাউন্টে। আর এই ডিসকাউন্টটা চলছে 20 তারিখ থেকে, ট্রেলে চলছে মেগা সেল অফার, যেখানে সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট তোমরা প্রচুর প্রচুর আকর্ষণীয় ছাড়ের সঙ্গে পেয়ে যাবে। এবং আমার দেওয়া কুপন কোডটা ইউজ করলে, এই যে কুপন কোডটা দেখতে পাচ্ছ, এই কুপন কোডটা তোমরা ইউজ করলে পেয়ে যাবে আরও এক্সট্রা সমস্ত ছাড়ের ওপর 22% ছাড়ও। তো বন্ধুরা, এখানে আর দেরি না করে তাড়াতাড়ি যাও ট্রেল অ্যাপে এবং ঝটপট গিয়ে প্রচুর প্রচুর শপিং করে নাও, আর পেয়ে যাও অনেক আকর্ষণীয় অফারও। তো আমার দেওয়া কুপন কোডটা ইউজ করতে ভুলো না, আমার দেওয়া কুপন কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে 22% ছাড়, আর এখানে পেয়ে যাবে ফ্রি ডেলিভারিও। তো আর দেরি না করে তাড়াতাড়ি যাও আর গিয়ে প্রচুর প্রচুর পরিমাণে শপিং করো। তো আমিও যাচ্ছি এখন শপিং করতে। ঘর ফাঁকা নেই, বারান্দায় আছে। তুমি এখানে ক্যামেরাটা সেট করে দিই, দাঁড়াও। বন্ধুরা, ক্যামেরা সেট করে দিয়েছি, এবার আমি আমার লঙ্কার আচারটা নিয়ে আসছি। তরিকা ভিক মাংনে কা? আমি খাবার জিনিস পাইছি, হাত পা ধরে গিফট, সব খাবার জিনিস। হ্যাঁ, ওটাই তো গিফট। গিফট বল তো কেন, একটু খেতে দাও। খাবার কি মানে বার্গার? চোখটা বন্ধ করো, কি বাইরে যাবে শুনবো, চোখটা বন্ধ করো না।
আমি মজা আয়গা না ভিড়ো খুব অন্যায় হয়েছে। লঙ্কা খায় না মা, একদমই লঙ্কা খায় না মা, মুসুর সাথে আজালা সব খায়, খাইয়ে দিয়েছি। দেখো খুব প্র্যাঙ্ক করা না, খুব প্র্যাঙ্ক করা সবসময়। কেমন লাগছে তোমার বলো একটু, বলে ফেলো বলে ফেলো, কেমন লাগছে তোমার, কেমন লাগছে? আমি যা খাই না মুখ থেকে বার করে খেয়ে নিয়েছো? কি হলো, ভালো লাগে কি তোমার, কিরকম লাগলো সেটা বলবো, এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা কিরকম হলো? কেমন নতুন বানিয়েছি আইটেম, নতুন আইটেম, কেমন লাগলো? ভালো লাগে, ভালো তো হেভি শুনি নাকি। সকালু খাও, সকালু খাও। আমি তো খাবো বলে বানিয়েছি, আমি তো খাবো বলে বানিয়েছি, আমি এতটা খাবো, আমি এতটাই খাবো তোমার, আমি পুরোটা আমি খাবো, তো খাই লঙ্কা। তুমি নাকি কেন, তুমি আমার সাথে মজা করো, আমি তোর সাথে আজকে মজা করলাম। মা তো সবসময় মুসুর গুলো খায়, মুসুর আজলা ঝোল খায়, সবসময় মিষ্টি দিয়ে খায়, ঝাল হলে তার মধ্যে মিষ্টি দিয়ে খায়। তোমার কেমন লাগলো? তোমার তো একদম বড়লিনে
এতটা বাড়াবাড়ি হয়ে গেছে, বকো নিয়ে যাও তো। তুমি ডিপি দিলাম বলে পুরোটা খেয়ে নিয়েছো? খেয়ে দেখেছি। হ্যাঁ আমি তো খেয়েছি, আমি খাইনি, আমি সবটা খেলাম। আমি সবটা খাবো, আমি তো খেয়েছি, আমি তোমার সামনে খাবো, দেখো সামনে খাবো আমি, দেখো আমি খেয়ে দেখাচ্ছি, দেখো তোমরা দুজনে মিলে খেলে যা করলে, দেখো আমি খাচ্ছি। কই আমার তো কিছু হয়নি, নাটক করছি, কত নাটক করছি, কই আমার কিছু হয়েছে, দেখো আমার তো হেভি লাগছে খেতে, পুরোটা দিলে করছো নাটক কাজ মাঝে নাটক, তুমি কি করেছো, এডিটিং করো, এডিটিং করো না, ক্যামেরা চলছে বলে ও নাটক করে নে, বাড়িতে তুমি ধোবে, ঠিক আছে বাড়িতে তুমি দিও, ঠিক আছে, কেমন হসপিটালে ভর্তি করতে, তুমি এতটা পুরোটা খেয়ে নিয়ে যেতে বলে জেলোসিল খাবে কেন, আমি বানালাম আমার খেতে ইচ্ছে করে, তারপরে দেখছি ভাবলাম যে ঠিক করা যায়, ভালো প্ল্যান, ভালো প্ল্যানিংটা করেছি, কি বলো, তাই না, ভালো, এটা মোটেও ভালো হয়নি, এটা খুব ঝাল লাগছে, এটা জেলোসিল খেয়ে নিয়েছি, এত ঝাল লাগছে, তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আপনার সাথে বেল আইকনটা প্রেস করে দেবে, আর তোমাদের দাদার উপরে যে ঝাল প্র্যাঙ্কটা করলাম কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, জানিও কিন্তু, তারা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো,